আসসালামু আলাইকুম ওরফমাতুল্লাহহি আবার কাত আমরা অনেক সময় দৈনন্দিন চলাফেরায় লক্ষ্য করি যার চলাফেরা ভালো এবং ধন সম্পদ বেশি তাকে আমরা বেশি মূল্যায়ন করি কিন্তু বাস্তবে এমনটা নয় আজকে আমি যে হাদিসের অনুবাদটা আপনাদের সামনে বলবো সেটা শুনলে অত্যন্তভাবে চমকে যাবেন রমিকারিম সাল্লা আহলে ইসলাম একদিন মসজিদে নববিতে অবস্থান করছিলেন তার চারপাশে সাহাবিরাজ ছিল সাহাবিদকে আল্লাহ রসুল বললেন যে এখন যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে ব্যক্তি হচ্ছে জান্নাতী সাহাবারা অধীর আগ্রহে বসে আছেন কেউ কেউ চিন্তা করছেন হয়তো হজরত আবু বকর অথবা হজরত ওমর প্রমুখ যারা প্রসিদ্ধ সাহাবি আছে তারা প্রবেশ করবেন কিন্তু সবাইকে চমকি দিয়ে মসজিদে প্রবেশ করলেন একজন আনসারি সাহাবি যাকে দেখে সাহাবীরা রীতিমতো অবাক হলেন এরপরে রসুলে করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম আরও দুই দিন একই ঘোষণা করেছিলেন এবং সাহাবিরা মনে করেছিল ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন সাহাবিরা প্রবেশ করবেন কিন্তু না দেখা গেল তিন দিন ঘোষণার পর একই সাহাবি মসজিদে প্রবেশ করলেন অতপর সাহাবিরা কৌতূহলী হয়ে অনেকেই জিজ্ঞাসা করলো কিন্তু কেউ সরাসরি ওই সাহাবিকে জিজ্ঞাসা করার সাহসটুকু পেল না কিন্তু হজরত আবদুল্লাহ ইবনে অমর আল আসরদি আল্লাহ আনহুর কৌতূহলী এত বেশি ছিল তিনি সাহাবিকে বললেন প্রিয় ভাই আমি আপনার বাড়িতে তিন দিনের জন্য মেহমান হতে চাই ওই সাহাবি দাওয়াত কবুল করলেন এবং আবদুল্লাহ ইবনে অমর আল আসরদি আল্লাহ তাল্লাহনু সেখানে তিন দিন বেড়ালেন তিনি সারাদিন লক্ষ্য করলেন এই সাহাবির বিশেষ কোনো আমল ছিল না তিনি ভাবলেন হয়তো রাত্রেবেলা এরকম হতে পারে সেই জন্য বেড়ানো অবস্থায় তিনি রাত্রেবেলাও কোনো প্রকার ঘুমাননি এবং লক্ষ্য করেছেন যে এই সাহাবি কি এমন প্রসিদ্ধ আমল করে যার কারণে রসুল্লা করিম সাল্লু আলাইস্লাম তাকে জান্নাতি সাহাবি হিসেবে ঘোষণা করেছিলেন যখন তিন দিন তিন রাত পার হলো তিনি দেখলেন যে গতানুগতিক নিয়মে আমরা যেভাবে সালাত রোজা আদায় করি এর চেয়ে বেশি তিনি কিছুই করেননি তখন হযরত আবদুল্লাহ ইবন ওমর আল আশরদুল্লাহ তালা আহ ওই সাহাবীকে বাধ্য হয়ে জিজ্ঞাসা করলেন প্রিয় ভাই আপনি কি এমন আমল করেন যার দ্বারা আল্লাহ রসুল আপনার ব্যাপারে এই ফজিরত বর্ণনা করেছেন তখন ওই ব্যক্তি বলল যে আপনার গতানুগতিকভাবে যে আমলগুলো করেন আমি এর চেয়ে বেশি কিছুই করি না এটা বলার পরে হযরত আবদুল্লাহ ইবন ওমর আল আশ্রদুল্লাহ তালা আনহু মন খারাপ করে চলে যেতে লাগলেন তিনি ভাবলেন যে তিন দিন যেই উদ্দেশ্যে ছিলেন সেই উদ্দেশ্য তার বাস্তবায়িত হলো না এরপর ওই আনসারি সাহাবী পিছন থেকে তাকে ডাক দিলেন এবং বললেন যে একটি কথা আপনাকে বলা হয়নি যে আমলটা আমি করি সেটা দেখা যায় না সেই আমলটা হচ্ছে আমি রাত্রেবেলা ঘুমানোর আগে সারা দিন কে কে আমাকে কষ্ট দিয়েছে কে আমার সাথে খারাপ আচরণ করেছে তাদের কথা ভাবি এবং তাদেরকে কোনো প্রকার রাগ না রেখে সোজাসুজি তাদেরকে আমি ক্ষমা করে দিই এবং তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ থাকে না তাদের জন্য আমার কোনো মনে রাগ থাকে না একদম মন থেকে তাদেরকে মাফ করে দিয়ে তাদেরকে ক্ষমা করে দিয়ে তারপর আমি রাত্রি যাপন করি হজরত আবদুল্লাহ ইবনে ওমর আল আসরদ্দাল্লাহ আনহু বলেন নিশ্চয়ই আপনার এই কাজটি আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে যে আল্লাহ তালা আপনাকে এই ছোট্ট একটি আমলের কারণে জান্নাতি করে দিয়েছেন সোবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার আমরা পরস্পর চলাফেরার ফেরার করতে গেলে অনেকের সাথে খারাপ আচরণ করে ফেলি ভুল অন্যায় হয়ে যেতে পারে কিন্তু দিন শেষে যদি আমরা মানুষকে ক্ষমা করে দেওয়ার এই মহৎ গুণটি অর্জন করতে পারি তাহলে হয়তো ওই সাহাবির মতো আমাদের এই ছোট্ট আমলটিও আমাদের জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যেতে পারে আল্লাহ তালা ছোট ছোট আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুক এবং পারস্পরিক সকলকে মিলেমিশটাতে একজন আরেকজনকে কষ্ট না দিয়ে কথা বলা এবং ভুলক্রমে যদি কষ্ট হয়েও যায় সেটা গোপনে আমরা ক্ষমা করে দেওয়ার মাধ্যমে এই আমলগুলো করার চেষ্টা করব আল্লাহ পাক সকলকে এই তৌফিক দান করুক আমি السلام عليكم ورحمه الله وبركاته